এবার আটটি ক্যাটাগরিতে 10 জন ক্রীড়াবিদ সংগঠক এবং দুটি প্রতিষ্ঠান পাচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। আজীবন সম্মাননা পাচ্ছেন সংগঠক আব্দুস সাদেক। 5 আগস্ট বিজয়ীদের সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ গেল 2 বছর ধরে দেয়া হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের 74তম জন্মদিনে এবারও 8টি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন 10 জন ক্রীড়া ব্যক্তিত্ব ও 2টি প্রতিষ্ঠান। খেলোয়াড় কোটায় ক্রিকেটার তাসকিন আহমেদ, সাফজয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া উদীয়মান খেলোয়াড় কোটায় টেবিল টেনিসের হৃদয় ও আরিফুল ইসলাম পাচ্ছেন এই পুরস্কার। তরুণ খেলোয়াড়দেরকে আমরা উৎসাহিত করার জন্য এই মূলত এই অ্যাওয়ার্ডটা আমরা দিই। সাবিনা খাতুন নিজে কিন্তু ফুটবল, আমাদের নারী ফুটবল টিমের ক্যাপ্টেন। তাসকিন আহমেদ ক্রিকেটের আপনারা দেখেছেন সম্প্রতি সময় তার যে কার্যক্রম, কিছু ক্রীড়াবিদকে আমরা নতুন ক্রীড়াবিদ রেখেছি, আরও কিছু একেবারে যারা উদীয়মান তাদেরকেও আমরা এখানে রেখেছি। এবার আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক। ক্রীড়া সংগঠক কোটায় হকি অঙ্গনে ওস্তাদ ফজলুর রহমানকে নিজ উদ্যোগেই যুক্ত করেছে ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া নারী ফুটবলার তৈরির কারিগর কোচ মালারানী সরকারও পাচ্ছেন সংগঠকের পুরস্কার। সম্প্রদিত হয়ে কারো পুরস্কার দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটা একটা তালিকা আসে, আবেদন আসে এবং আবেদন করে যাচাই বাছাই হয়। তারপরে হচ্ছে কিছু তো 1-2টা নাম, যেমন আমাদের আসছে উস্তাদ ফজলু, এটাকে আমরা সম্প্রদিত হয়ে দিয়েছি। এটা আপনার একটু দিতে বলতে হবে, কারণ এটা আপনি দেখেছেন তার যে অবদান এই করোনাকালীন সময়ে হকিকে এগিয়ে নিতে। এদিকে অল্প সময়ের মধ্যে আর্চারি আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেয় বাংলাদেশের সেরা সংগঠনের স্বীকৃতি পাচ্ছে আর্চারি ফেডারেশন। এছাড়া খেলাধুলায় পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনও পাচ্ছে স্বীকৃতি। 5 আগস্ট সকাল 10:30 রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।